শুনছি এসএনজি টিভি নিউজ বুলেটিনে। পুঁজিবাজার থেকে স্বেচ্ছায় তালিকাভুক্তির প্রত্যাহারের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিকট আবেদন করেছে বেক্সিমকো সিনথেটিক লিমিটেড। বিনিয়োগকারীদের কাছ থেকে প্রতি শেয়ার 10 টাকা করে কেনার প্রস্তাব দিয়েছে কোম্পানিটি। ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্সের 4 বছরের আয় ব্যয়ের হিসাবে দেখা গিয়েছে ভয়াবহ গরমিল। গত 4 বছরে তাদের 1400 কোটি টাকা উধাও। বর্ষবার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানিটির। 14 সেপ্টেম্বর বিকাল 3টায় তাদের বর্ষবা অনুষ্ঠিত হবে। ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড কোম্পানিটির। দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে BBB+ ও স্বল্পমেয়াদী HT3 রেটিং করা হয়েছে। রেকর্ড ডেটের কারণে আগামীকাল NLI ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও SEBL ফার্স্ট মিউচুয়াল ফান্ডে লেনদেন বন্ধ থাকবে। আজ ব্লক মার্কেটে 20 কোম্পানির লেনদেন হয়েছে 35,10,10,000 টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক, বারাকা পাওয়ার ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।